সারা দেশে আলো জ্বালাতে গিয়ে এখন নিজেই অন্ধকারে বিদ্যুৎ খাত। উৎপাদন বাড়াতে একযোগে $27 বিলিয়ন বিনিয়োগ হলেও বহু প্রকল্প এখন গলার কাটা। অন্যদিকে জ্বালানিতে সমানতালে গুরুত্ব না দেয়ায় 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলছে দেশ জুড়ে, যা থেকে মুক্তির আভাস নেই খুব শিগগিরই। ইকবাল হাসানের রিপোর্ট দেখুন। এত এত সাফল্যের পরও 9 ঘন্টার ব্ল্যাকআউট আর দিনে 5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং যেন অচেনা এক অধ্যায় বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য। গেল 12 বছরে এই খাতে কেবল উৎপাদনের পেছনেই বিনিয়োগ হয়েছে অন্তত $27 বিলিয়ন, যার বদৌলতে হয়তো আলো জ্বলেছে পুরো দেশে, কিন্তু তার নিচে অন্ধকারও যে বাড়ছে দিন দিন। পাওয়ার গ্রিড কোম্পানির হিসাবে 13 অক্টোবর দেশে চাহিদা মোট 13,000 মেগাওয়াট দেখানোর পরও লোডশেডিং ছিল 125-এর উপরে, আর 8 থেকে 12 অক্টোবর পর্যন্ত তা ছাড়িয়ে যায় 2,100 মেগাওয়াট। অন্যদিকে সর্বোচ্চ উৎপাদন সীমাবদ্ধ ছিল 12,500-এ, অথচ একই ব্যবস্থা দিয়ে করা সম্ভব হয়েছিল 14,500 পর্যন্ত। ফলে দ্বিগুণের বেশি ক্ষমতা স্থাপন করার যৌক্তিকতা মানতে পারছে না কোনো মহলই। এই ক্যাপাসিটি এডিশনের সাথে আমাদের বিদ্যুৎ যেটা আসতেছে সেটা মানে রিলেটিভলি লেস এক্সপেন্সিভ, সেই কারণে আমাদের ফুয়েল উইল বি রিলিজড ফর ইন্ডাস্ট্রি। শান্ত সমুদ্রে যেতে একটু ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু আমাদের সবাইকে নিজের উপর আস্থা থাকা লাগবে। বর্তমানে 150-এর উপরে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও অলস রক্ষণাবেক্ষণ আর জ্বালানির অভাবে উৎপাদনে নেই প্রায় 1/3। অন্যদিকে গ্যাস দিয়ে উৎপাদনের ব্যবস্থা আছে 10,000 মেগাওয়াটের উপরে, কিন্তু সেখান থেকেও পাওয়া যাচ্ছে না অর্ধেকের বেশি। বিপরীতে তেলের কেন্দ্র চালাতেও ব্যয় বাড়ছে আগের চেয়ে কয়েক গুণ, ফলে বাধ্য হয়েই চাহিদা কমিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হচ্ছে সরকারকে। এক্সপেকটেশন যা ছিল তার তুলনায় জ্বালানির মূল্য সব কিছুতেই বেড়ে গেছে, সব জ্বালানির মূল্যই বেড়ে গেছে। আমরা স্পটে $5-$3 গ্যাস কিনেছি, আমরা দীর্ঘমেয়াদী চুক্তিতে $7-$8 গ্যাস কিনেছি। এখন তো আমাদের দীর্ঘমেয়াদী তো আমাদেরকে সেভ করছে, $14-$15 কিনছি। আগে তেল এবং গ্যাসের সাথে বা বিশেষ করে তেলের সাথে কয়লার একটা বিরাট তফাত ছিল, তো এখন সেই তফাতটা কমে এসছে। কিন্তু আমরা তো এই মুহূর্তের চিন্তা করলে হবে না, বাংলাদেশ তো আর কোনো বিচ্ছিন্ন দেশ না, সেম বিদেশি সব দেশ একই সমস্যা, ইউরোপে একই সমস্যা, জাপানে একই সমস্যা। বলা হচ্ছিল অক্টোবরে রামপালের প্রথম ইউনিট আর পায়রা থেকে বাড়তি বিদ্যুৎ যোগ হলে কমবে সংকট, কিন্তু উল্টো গ্যাসের যোগান কমে যাওয়ায় বেড়ে গেছে সমস্যা, যে অবস্থা থেকে মুক্তি পাওয়ারও আভাস নেই শিগগিরই। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো আজ ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়া। তাকে বহনকারী একটি ভিআইপি ফ্লাইট দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ব্রুনাই সুলতানকে স্বাগত জানাবেন, থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দেবে 3 বাহিনীর একটি চৌকস দল। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন হাসান আল বলকিয়া। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের কথা রয়েছে ব্রুনাই সুলতানের, সই হতে পারে 5টি চুক্তি ও সমঝোতা। সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে না হাইকোর্ট। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সরকারি কর্মকর্তাদের পদোন্নতির ব্যাপারেও নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট। ঢাকা, কুমিল্লা, শেরপুর, জামালপুর, গোপালগঞ্জ সহ একাধিক পৌরসভার মূল্যায়নকারীরা পদোন্নতি বঞ্চনার অভিযোগে রিট করেন। এতে বলা হয় পৌরসভার মূল্যায়নকারী 5 বছর চাকরি করার পর চিফ মূল্যায়নকারী হন, কিন্তু তাদের তা করা হয়নি। এতে পদোন্নতির আদেশ দিয়ে রায় দেন হাইকোর্ট, এটি সংশোধন করে নতুন রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত। দুদকের মামলায় 13 বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দেওয়ার রায় 4 বছর পর প্রকাশ করেছেন হাইকোর্ট। 94 পৃষ্ঠার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 2007 সালের 13 জুন সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে ওই মামলা করে দুদক। 2টি ধারায় মায়াকে 13 বছরের জেল দেন ঢাকার বিশেষ জজ আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মায়া। 2010 সালের 27 অক্টোবর তাকে খালাস দেন হাইকোর্ট বেঞ্চ। তবে এর বিরুদ্ধে আপিল বিভাগে
আবেদন করে দুদক। শুনানি শেষে 2015 সালে মায়ার খালাসের রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশ দেওয়া হয়। তবে 2018 সালে মায়াকে আবারও খালাস দেন হাইকোর্ট। মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়াকে এর আগে খালাস দিয়েছিলেন হাইকোর্ট ডিভিশন। তারকে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশন লিভ টু আপিল করেন। লিভ টু আপিলে সেই খালাসের আদেশ বাতিল করে দিয়ে পুনরায় আপিল শুনানি করতে বলেন হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন পুনরায় আপিল শুনানি করল। আপিল শুনানির পর সেটা তাকে বেকসুর খালাস দিলেন। হাইকোর্ট ডিভিশনের রায় আমি ওয়েবসাইটে দেখেছি, এখনো জাবিতা নকল পাইনি। কমিশনকে মৌখিকভাবে ইনফর্ম করেছি, রায়ের জাবিতা নকল পাওয়ার পরে জাবিতা নকল সহ কমিশনকে সরবরাহ করা হবে, কমিশন সিদ্ধান্ত নেবে আপিল হবে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশনে বিস্ফোরণে নিহত 3 শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশনে জানাজায় শরীক হন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সেনাপ্রধান। পরে হেলিকপ্টারে সেনা সদস্যদের মরদেহ নিজ নিজ গ্রামে পাঠানো হয়। গত 3 অক্টোবর রাতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় মারা যান 3 বাংলাদেশি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত মারা গেছেন বাংলাদেশের 129 সেনা সদস্য। দেশের বাইরের খবর জানাবো। ইউক্রেনে আপাতত বড় কোনো হামলার পরিকল্পনা নেই রাশিয়ার। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দাবি করেন ইউক্রেন ধ্বংস করার উদ্দেশ্য কখনোই ছিল না রাশিয়ার। হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেনকে আরও 725 মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, আর 40 কোটি মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এদিকে আগামী বছর জুলাইয়ের মধ্যে ক্রিমিয়া সেতু মেরামতের কথা জানিয়েছে মস্কো। সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলায় সেতুটির মারাত্মক ক্ষতি হয়। এই ছিল সকাল 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।